নবুয়ত লাভের পরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিনের বাণী মানুষকে শোনাতে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। কুরাইশেরা যে অসত্য ইলা আর মাবুদের উপাসনা করছে, তাদের যে কোনো ক্ষমতা, কোনো শক্তি, কোনো বোধ নেই, তা মানুষের কাছে বলে বেড়াতে আরম্ভ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্রমেই বাড়ছিল নবীজির দাওয়াতের কার্যক্রম, আর ক্রমেই বাড়ছিল তার শত্রুর সংখ্যা। কুরাইশদের এতদিনকার ধর্মকর্ম, এতদিনকার পূজিত এক ইলাহকে হঠাৎ করে কেউ একজন এসে মিথ্যা দাবি করে বসবে, তাদের পূর্বপুরুষদের রীতিনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে কেউ একজন একেবারে নতুন ধর্ম, নতুন মতের প্রচলন করবে, তা যেন কুরাইশেরা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। কিন্তু বাস্তবতা মাঝে মাঝে স্বপ্নকেও হার মানায়, সত্য মাঝে মাঝে রূপকথার গল্পের চাইতেও বেশি অবিশ্বাস্য হয়ে ওঠে। সম্পূর্ণ নতুন এক ধর্ম নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব তাই কুরাইশদের জন্য চরম অস্বস্তির, চরম দুর্যোগের কারণ হয়ে দাঁড়ালো। একে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সম্ভ্রান্ত বংশের লোক, তার ওপর তার বিপক্ষে দাঁড় করাতে পারে এমন কোনো অভিযোগ কুরাইশদের ঝুলিতে মজুদ নেই। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতদিন ধরে তারা বিশ্বস্ততার প্রতীক হিসেবে গণ্য করে এসেছে। এমন একজন মানুষের বিপক্ষে তোড়জোড় করে লেগে পড়া তাই শত্রুপক্ষের জন্য খুব সহজ ছিল না। কিন্তু এভাবে তো বেশি দিন চলতে দেওয়া যায় না। তারা ভাবল যে বাড়াবাড়ি মোহাম্মদ শুরু করেছে তা একেবারে সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে, এর একটা যথোপযুক্ত বিহিত হওয়া দরকার। জন্মের আগেই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে হারিয়েছেন, জন্মের পর মাকে। দুনিয়াকে চিনতে শেখার আগেই প্রিয়তম দাদা আব্দুল মুত্তালিবও তাকে ছেড়ে চলে যান। এরপর তার দায়িত্ব কাঁধে তুলে নেন চাচা আবু তালিব। তার গৃহেই নবীজির বেড়ে ওঠা, তার আদর যত্নেই নবীজির কৈশোর আর যৌবনের বিকাশ। কুরাইশেরা ভাবল যেহেতু মুহাম্মদ এখন আবু তালিবের বংশে লালিত পালিত, আর আবু তালিবও আমাদের কাছে অগাধ সম্মানিত ব্যক্তি, ফলে তার বিরুদ্ধে কোনো প্রতিবাদে যাওয়ার আগে ব্যাপারটা নিয়ে আবু তালিবের সাথে বৈঠক করাটাই সবচেয়ে মঙ্গল। আমাদের বিশ্বাস আবু তালিব তার পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করেনি এবং করবেও না। যুবক মুহাম্মদের কথায় তরিত হয়ে বাপদাদার ধর্ম বিসর্জন দেওয়ার মতন নির্বোধ নন আবু তালিব। অতএব আমরা আগে আবু তালিবের সাথেই বৈঠক করব, তাকে বলবো তার ভ্রাতুষ্পুত্রের ব্যাপারে কোনো একটা কঠিন সিদ্ধান্ত যেন সে নেয়। হয় মুহাম্মদকে আবু তালিব নিজেই থামাবে, না হয় আমাদের কাছে তাকে হস্তান্তর করবে, বাকিটা আমরাই দেখে নেব। কুরাইশদের এই ভাবনার প্রতিফলন ঘটল পরের দিন। তারা সদল বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের কাছে এসে বলল, শ্রদ্ধেয় আবু তালিব, আপনি বয়সে আমাদের সকলের চেয়ে প্রবীণ এবং বিবেক আর বুদ্ধিতে অন্য সবার চাইতে অভিজ্ঞ। আপনি আমাদের কাছে পরম শ্রদ্ধেয় একজন মানুষ। আপনার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলতে হবে তা আমরা কোনো দিন কল্পনাও করিনি, কিন্তু পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে গেছে যে আজ আমরা নিরুপায় হয়ে আপনার সামনে উপবিষ্ট হয়েছি। তাদের কথাবার্তা শুনে আবু তালিব বললেন, তোমাদের যা বলার স্পষ্ট করেই বলো হে কুরাইশ সম্প্রদায়। তারা বলতে লাগলো, শ্রদ্ধেয় আবু তালিব, আমরা বিভিন্নভাবে ইতোপূর্বে আপনাকে আপনার ভ্রাতুষ্পুত্র সম্পর্কে অবহিত করেছি, তার বাড়াবাড়ি, আমাদের ধর্ম নিয়ে কটুক্তি, বিষদগার সহ হেন কোনো কাজ নেই যা সে করে বেড়াচ্ছে না। আমরা বারে বারে তাকে সতর্ক করেছি, সুযোগ দিয়েছি, কিন্তু শুধরানো লেশমাত্র চিহ্ন তার মাঝে আমরা দেখতে পাইনি। বরং দিনের পর দিন সে আরও বেশি বেপরোয়া, আরও বেশি উশৃঙ্খল হয়ে উঠেছে। আমাদের পূর্বপুরুষদের আনিত পালিত ধর্মকে সে বাতুলতা বলেছে। সে বলতে চাইছে, আমাদের উপাস্য দেবদেবীগুলো মাটির পুতুল বই আর কিচ্ছু নয়। আমাদের উপাস্যদের বাদ দিয়ে সে মানুষকে এক অদৃশ্য অস্পর্শ সত্তার উপাসনা করতে প্রলুব্ধ করছে। এমত অবস্থায় আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে হয় আপনি মুহাম্মাদের কোনো একটা বিহিত করবেন, নয়তো আমাদের হাতে তাকে সোপর্দ করে দেবেন। কুরাইশদের দীর্ঘ বক্তৃতা শুনে আবু তালিব তেমন কিছু বললেন না। খানিকক্ষণ ভেবেচিন্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন তিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলে এতক্ষণ ধরে কুরাইশেরা যা যা বলেছে তার বিরুদ্ধে সব কিছু সবিস্তরে খুলে বললেন আবু তালিব। এরপর বললেন, ভাতিজা, বুঝতেই পারছো ঘটনা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে,
আমি বলি কি, তুমি তোমাকেও সামলে চলো, আমাকেও সামলে চলতে দাও, আমার ওপর বাড়তি কোনো কিছু চাপিয়ে দিও না। আসলে কুরাইশ সম্প্রদায়ের অভিযোগ শুনে নবীজির চাচা আবু তালিব প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন। তিনি ভেবেছেন জল অনেক দূর গড়িয়ে গেছে, এই অবস্থায় মুহাম্মদকে যদি না আটকানো হয় তাহলে তার জীবন তো হুমকির মুখে পড়বেই, সাথে আবু তালিবেরও জীবন নাশের শঙ্কা দেখা দিতে পারে। কারণ আবু তালিব খুব ভালোভাবেই নিজের গোত্রকে চেনেন, এরা যুদ্ধবাজ জাতি, যুদ্ধ এদের রক্ত আর অস্থি মজ্জায় মিশে আছে। স্বার্থে আঘাত লাগলে এরা নিজের রক্তের সাথেও যুদ্ধ করতে পিছপা হয় না। আবু তালিবের এমন কথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানিকটা বিস্মিত আর ব্যথিত হলেন। এতদিন ধরে মাথার ওপর ছায়া দিয়ে থাকা বৃক্ষের আজ বুঝি পতন হলো, আর বুঝি কখনোই কুরাইশদের ষড়যন্ত্রের সামনে বুক ফুলিয়ে দাঁড়াবেন না চাচা যান। ঘোরতর বিপদের দিনে প্রিয় চাচা আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের তত্ত্বাবধানে রাখতে চাচ্ছেন না, এটা ভাবতেই চোখ জোড়া পানিতে টলমল করে উঠল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু তিনি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জানেন জগতের সবাই যদি তার বিপক্ষেও যায়, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার পক্ষে থাকে, তাহলে কারো সাধ্য নেই তার একচুল পরিমাণ ক্ষতি করে। নবীজির সমস্ত নির্ভরতা, সমস্ত ভরসা তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আবু তালিবের এমন পিছিয়ে যাওয়ায় তিনি কি ঘাবড়ে যেতে পারেন? তা কি কখনো সম্ভব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে অগ্রসর হলেন। সকলে মাঝামাঝি এসে চাচা আবু তালিবের চোখের দিকে তাকিয়ে তিনি বলতে আরম্ভ করলেন, প্রিয় চাচা যান, আল্লাহর শপথ করে বলছি, যার হাতে আমার প্রাণ, এই কুরাইশেরা যদি আমার এক হাতে আকাশের সূর্য আর অন্য হাতে আকাশের চাঁদও এনে দেয়, তবু আমি যে সত্য এখন প্রচার করছি তা থেকে এক বিন্দু পরিমাণ সরে দাঁড়াবো না। আমি ঠিক ততদিন পর্যন্ত আমার কাজ চালিয়ে যাব যতদিন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনকে বিজয়ী করেন, কিংবা যতদিন পর্যন্ত না এই কাজ করতে করতে আমার মৃত্যু আসে। কথাগুলো বলা শেষ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ফেটে কান্না এলো, চোখ দিয়ে টপটপ করে গড়িয়ে পড়ল অশ্রুজল। যাদের হিদায়তের জন্য তিনি আহাজারি করে যাচ্ছেন সেই লোকগুলোই তাকে উৎখাত করতে উঠে পড়ে লেগেছে। স্বজাতির শত্রুতা আর এমন দুর্দিনে প্রাণাধিক প্রিয় চাচার নির্লিপ্ততা যেন নবীজিকে ফোরফোর করে ছাড়ল। বুকের ভেতর বেদনার সাগরে উতলে উঠল বিষাদের ঢেউ। তিনি চলে যাওয়ার জন্য পা বাড়ালেন, হঠাৎ পেছন থেকে আওয়াজ এলো, ভাতিজা দাঁড়াও। থমকে দাঁড়ালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যে চাচা আবু তালিবের আদেশ, তিনি কি তবে নতুন কোনো আদেশ জারি করবেন এখন? তিনি কি বলে বসবেন আজ থেকে আমি আর তোমার পক্ষে নেই? না, আবু তালিব সেরকম কিছু বললেন না। তিনি অধিকতর সাহস আর শক্তি নিয়ে বললেন, মুহাম্মদ, তুমি যা প্রচার করতে চাও অনায়াসে করো, তোমার যা মন চায় করতে পারো। আমি আজ সবার সম্মুখে ওয়াদা করছি, আমার প্রাণ থাকতে আমি কখনোই তোমাকে কুরাইশদের হাতে সোপর্দ করব না। কাহিনীর শেষ দৃশ্যপটে এসে চাচা আবু তালিবের এমন চমৎকার দৃঢ়তা আর শক্তিমত্তা দেখে অভিভূত হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিস্মিত উপস্থিত কুরাইশেরা নিজেদের পরিকল্পনাকে এভাবে বেস্তে যেতে দেখে তারা ঘৃণা আর জিজ্ঞাসা নিয়েই ফিরল সেদিন। তবে সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহস আর অবিচল দৃঢ়তা কি কম অবাক করেছিল আবু তালিবকে? কুরাইশেরা তো এক প্রকার প্রাণনাশের প্রজ্ঞাপন হাতে নিয়ে এসেছিল সেদিন, হয় থামতে হবে নয়তো বরণ করে নিতে হবে মৃত্যুকে, হয় চুপ থাকো নয়তো পান করো মৃত্যুর হেমলক। প্রাণনাশের এমন অবস্থা জেনেও, শিওরে মৃত্যুর গন্ধ টের পেয়েও যে যুবক গলা উঁচু করে বলতে পারে, আমার এক হাতে যদি আকাশের সূর্য আর অন্য হাতে আকাশের চাঁদ এনে দেওয়া হয়, তবু যে সত্য আমি প্রচার করছি তা থেকে এক চুলও আমি সরে দাঁড়াবো না, তাকে দেখে বিস্মিত না হয়ে পারা যায়? দিনের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন দৃঢ়তা আর সাহসের জন্যই সেদিন সম্ভবত আবু তালিব নিজের শিথিলতা ভেঙে হুঙ্কার দিয়ে কুরাইশদের খালি হাতে ফিরিয়ে দিতে পেরেছিলেন। যে অন্তর পান করেছে ওহির সুধা, সে অন্তরে কি নিন্দা আর তিরস্কারের ভয় থাকতে পারে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের প্রিয় বইগুলোর নাম, আমরা তা পড়ে শোনানোর চেষ্টা করব। ধন্যবাদ।